বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো। বদরখালী ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কোভিড-19 এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে আমরা ইতিমধ্যেই ভার্চুয়াল হোয়াইট বোর্ডের মাধ্যমে উচ্চ মাধ্যমিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর কিছু ক্লাস তোমাদের কাছে উপস্থাপন করেছি। এ পর্যায়ে ডিগ্রি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের জন্য এলইডি স্ক্রিনের মাধ্যমে আমি কিছু ক্লাস উপস্থাপন করার চেষ্টা করব। প্রথম পর্যায়ে ডিগ্রি প্রথম বর্ষের প্রথম পত্র রাজনৈতিক তত্ত্বের একটি ক্লাস আমি তোমাদের জন্য উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই এই বিষয়ে মনোযোগী হবে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বদরখালী কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমার এলইডি স্ক্রিনে রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র ডিগ্রি প্রথম বর্ষের জন্য। এই পত্রটির নাম হচ্ছে রাজনৈতিক তত্ত্ব, ইংরেজিতে হচ্ছে পলিটিক্যাল থিওরি। আজকের পাঠ, এই বিষয়ের আজকের পাঠ হচ্ছে অধ্যায় দুই থেকে রাষ্ট্র, স্টেট। বিষয়টি আলোচনার পর আমাদের শিক্ষণফল কি হবে, আমরা কি কি শিখব? আমরা শিখব এই বিষয় থেকে রাষ্ট্র কি তা আমরা জানতে পারব, রাষ্ট্রের বিভিন্ন অবদান সম্পর্কে জানতে পারব, রাষ্ট্রের বিভিন্ন কার্যাবলী সম্পর্কে জানতে পারব। রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্র কি? মানব সামাজিক জীব, তাই তারা সংঘবদ্ধভাবে বসবাস করে, আর রাষ্ট্র হচ্ছে সংঘবদ্ধ মানুষের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান, যা সমাজ তথা রাষ্ট্রের মানুষের সমগ্র জীবন প্রণালী নিয়ে আলোচনা করে। সাধারণভাবে রাষ্ট্র বলতে আমরা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত আবশ্যিক সংগঠনকে বুঝি। রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমাদের এলইডি স্ক্রিনে কিছু সংজ্ঞা তোমরা দেখতে পাচ্ছ। মার্কিন প্রেসিডেন্ট, সাবেক মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন বাসায় কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইন অনুসারে সংগঠিত কোন জনসমষ্টিকে রাষ্ট্র বলে। তারপরে জার্মান রাষ্ট্রবিজ্ঞানী ব্রোনস্লি একটা সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমাজই হচ্ছে রাষ্ট্র। এরপরে ওপেনহেইমের একটা সংজ্ঞা আছে, ওপেনহেইমের মতে কোন জনসমষ্টির নিজস্ব সার্বভৌম সরকারের অধীনে কোন দেশে স্থায়ীভাবে বসবাস করলে তাকে রাষ্ট্র বলে। অতঃপর আমরা আরেকটা সংজ্ঞা দেখতে পাচ্ছি এবং অধ্যাপক গার্নারের সংজ্ঞা। অনেকের মতে গার্নারের এই সংজ্ঞাটি সবচেয়ে জনপ্রিয়, বহুল আলোচিত, সর্বজন স্বীকৃত। গার্নারের মতে রাষ্ট্র হচ্ছে এমন একটি জনসমাজ যা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত বা স্বাধীন, এবং যার এমন একটি সুসংগঠিত সরকার আছে যার প্রতি প্রায় সবাই স্বভাবত আনুগত্য স্বীকার করে। রাষ্ট্রের এই সকল সংজ্ঞা থেকে রাষ্ট্র বলতে কি বোঝাই, বিষয়টি আমাদের কাছে পরিষ্কার কিনা? এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন মনীষীর সংজ্ঞা নিয়ে আলোচনা করছি, এ সকল সংজ্ঞা থেকে রাষ্ট্র সম্পর্কে আমাদের ধারণা কি, আমরা কি ধারণা পেয়েছি রাষ্ট্র বলতে কি বোঝাই? শেষে পরিশেষে আমরা বলতে পারি রাষ্ট্র হচ্ছে সমাজের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান, যার নিজস্ব ভূখণ্ড, সরকার, জনগণ ও সার্বভৌম ক্ষমতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীদেরকে এই উপাদানগুলোর কথা বিশেষভাবে মনে রাখতে হবে। এখানে সাতটি উপাদানকেই ইঙ্গিত করা হয়েছে, রাষ্ট্রের জন্য এই সাতটি উপাদান একেবারে অপরিহার্য। এর কোন একটার ঘাটতি হলে সেটা আর রাষ্ট্র হিসেবে গণ্য হবে না। এরপরে আমার এলইডি স্ক্রিনে তোমরা একটা তালিকা বা চার্ট দেখতে পাবে। এই তালিকা বা চার্টে রাষ্ট্রের উপাদান নিয়ে বর্ণনা করা হয়েছে। রাষ্ট্রের দুই ধরনের উপাদান রয়েছে, তার মধ্যে এক ধরনের উপাদান হচ্ছে
অপরিহার্য বা মুখ্য উপাদান, আরেক ধরনের উপাদান হচ্ছে গৌণ উপাদান। অপরিহার্য বা মুখ্য উপাদানের মধ্যে রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব এই বিষয়ে আমাদের সম্যক ধারণা থাকা আবশ্যক। একটা রাষ্ট্র হতে গেলে তার প্রথম উপাদান লাগবে নির্দিষ্ট ভূখণ্ড। একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে, নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কোনো রাষ্ট্র হতে পারে না। যেমন মহাকাশে কোনো রাষ্ট্রের কথা আমরা চিন্তা করতে পারি না, নির্দিষ্ট একটা ভূখণ্ড থাকতে হবে। তবে ভূখণ্ড বড় হবে না ছোট হবে, ভূখণ্ড জনসংখ্যা এবং সম্পদের সাথে সঙ্গতি রেখেই ভূখণ্ড হতে হবে। অতি ছোট হলে, জনসংখ্যার অনুপাতে ভূখণ্ড ছোট হলে সমস্যা সৃষ্টি হবে, ঘনবসতি হয়ে যাবে, বসতির জন্য সমস্যা সৃষ্টি হবে। আর যদি ভূখণ্ড অত্যাধিক বড় হয়, একটা কেন্দ্রের পক্ষে সেই রাষ্ট্রটা শাসন করা কষ্টের হয়ে যাবে। সুতরাং জনসংখ্যা এবং সম্পদের সাথে সঙ্গতি রেখেই ভূখণ্ড হবে। এই ভূখণ্ড অবশ্যই দরকার। তারপরে অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি। কার জন্য এই আইন, কার জন্য এই বিচার, কার জন্য এত কিছু প্রশাসনিক ব্যবস্থা? নিশ্চয়ই মানুষের জন্য, জনগণের জন্য। জনগণের জন্য এই রাষ্ট্র। রাষ্ট্র হলে সেখানে জনগণ থাকতেই হবে। জনমানবহীন কোনো জায়গায় রাষ্ট্রের কথা আমরা কল্পনা করতে পারি না। তবে জনসংখ্যা কি বেশি হবে না কম হবে, তাও রাষ্ট্রের আয়তনের সাথে মিল রেখে জনসংখ্যা হতে হবে। কারণ জনসংখ্যা অত্যাধিক কম হলে দেখা যাবে যে বাইরে থেকে জনসংখ্যা আনতে হবে দেশের উন্নয়ন ঘটানোর জন্য। নিজের জনগণের যে দেশপ্রেম থাকবে, বাইরে থেকে ভাড়া করা জনগণের সেই দেশপ্রেম থাকবে না। আবার জনসংখ্যা যদি অত্যাধিক হয়, তখন সেটা দেশের জন্য বোঝা হয়ে যাবে। এই জন্য জনসংখ্যা থাকবে কাম্য পরিমাণে। এরপরে সরকার। সরকার হচ্ছে রাষ্ট্রের মুখপাত্র। রাষ্ট্রকে যারা পরিচালনা করেন তাদের সমষ্টিকে বলা হয় সরকার। রাষ্ট্র হতে গেলে এটাকে পরিচালনা করতে হবে। পরিচালনার জন্য একটা কর্তৃপক্ষ লাগবে, সেই কর্তৃপক্ষটাই হচ্ছে সরকার। সংক্ষেপে আইন, শাসন, বিচার, এগুলোর সমষ্টি হচ্ছে সরকার। রাষ্ট্র হতে গেলে এই সরকার লাগে। তারপরে আরেকটা চতুর্থ উপাদান হচ্ছে অপরিহার্য উপাদানের মধ্যে সার্বভৌমত্ব। এটাকে সার্বভৌম ক্ষমতাও বলা হয়। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের অসীম ক্ষমতা, চরম ক্ষমতা, মৌলিক ক্ষমতা, সীমাহীন ক্ষমতা। যেই ক্ষমতা বলে রাষ্ট্র আভ্যন্তরীণভাবে তার সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপরে কর্তৃত্ব করতে পারে এবং বহির্বিশ্বের নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে। এরকম চরম, মৌলিক, সীমাহীন, অসীম ক্ষমতার নামই হচ্ছে সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতা রাষ্ট্রকে, রাষ্ট্রের থাকতেই হবে। এটা না থাকলে সেটাকে রাষ্ট্র হিসেবে আমরা গণ্য করতে পারি না। যেমন বিভিন্ন যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় অঙ্গরাজ্য থাকে, প্রদেশ থাকে। সেই অঙ্গরাজ্য বা প্রদেশের কোন রকমের সার্বভৌম ক্ষমতা থাকে না, বাকি সবগুলো থাকে। সরকার থাকে, নির্দিষ্ট ভূখণ্ড থাকে, জনসমষ্টি থাকে, কিন্তু সার্বভৌম ক্ষমতার অভাবে সেটাকে আমরা রাষ্ট্র বলি না। এগুলোই হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য উপাদান। আবার আমরা রাষ্ট্রের আরেক ধরনের উপাদানের কথা আগেই বলছি, গৌণ উপাদান। তার মধ্যে রয়েছে স্থায়িত্ব, স্বীকৃতি, স্বাধীনতা ও সাম্য। রাষ্ট্রের এগুলো উপাদান, এগুলো রাষ্ট্র থাকতে হবে। একটা রাষ্ট্রের জন্য এগুলো দরকার আছে। স্থায়িত্ব থাকবে, অর্থাৎ সরকারের পরিবর্তন হবে, প্রধানমন্ত্রীর রদ বদল হবে, রাষ্ট্রপতির রদ বদল হবে, সবকিছুর রদ বদল হবে, কিন্তু রাষ্ট্রটি স্থায়ীভাবে থাকবে। রাষ্ট্রের একটা স্থায়িত্ব, এটা রাষ্ট্রের একটা উপাদান। স্বীকৃতি, রাষ্ট্রের একটা স্বীকৃতি থাকবে সমগ্র বহির্বিশ্বে। এটা নিয়মমাফিক রাষ্ট্র গঠিত হয়েছে এবং এই রাষ্ট্রের প্রতি অন্যান্য রাষ্ট্রের একটা সমর্থন থাকবে, এই স্বীকৃতি রাষ্ট্রের থাকতে হবে। এটাও উপাদান, তবে গৌণ উপাদান। আর একটা উপাদান হচ্ছে স্বাধীন হইতে হবে রাষ্ট্রকে। আর কোন রাষ্ট্রের অধীনে রাষ্ট্র নয়, স্বাধীন রাষ্ট্র হতে হবে এবং সেখানে সমতানীতি, সাম্যনীতি থাকতে হবে, সবাই সমান অধিকার পাবে। এই হচ্ছে রাষ্ট্রের গৌণ উপাদান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আরেকটা এলইডি স্ক্রিনে
তালিকা দেখতে পাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছি রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী। তাহলে রাষ্ট্রের কার্যাবলী এখানেও দুইভাগে বিভক্ত। একটা কতগুলো হলো অপরিহার্য বা মুখ্য কার্যাবলী, আর অন্য আরগুলো হচ্ছে ঐচ্ছিক বা গৌণ কার্যাবলী। প্রথমে আমরা রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলীর দিকে দৃষ্টি দিই। অপরিহার্য কার্যাবলীর একটি হচ্ছে প্রশাসন পরিচালনা সংক্রান্ত। একটা রাষ্ট্রকে তার প্রশাসন পরিচালনা করার কাজটা করতে হবে, না হলে রাষ্ট্র বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সুন্দরভাবে প্রশাসন পরিচালনার জন্য বিভিন্ন স্তরে স্তরে প্রশাসনকে ভাগ করে সেই প্রশাসনকে পরিচালনা করতে হবে, রাষ্ট্রকে এটা করতে হবে। আরেকটা কাজ হচ্ছে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা। দেশে বিভিন্ন রকমের শৃঙ্খলা বাহিনী রেখে দেশের আভ্যন্তরে শৃঙ্খলা শান্তি রক্ষা করাটা, এটাও রাষ্ট্রের একটা কাজ, না হলে রাষ্ট্র বিশৃঙ্খলা হবে এবং সেই রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা বিশ্বাস থাকবে না। এই জন্য এই কাজটাও রাষ্ট্রকে করতে হবে। এর পর হচ্ছে সার্বভৌমত্ব রক্ষা। বহু শক্তি থেকে, বাইরের শক্তি থেকে একটা রাষ্ট্রকে রক্ষা করার সেই ক্ষমতা রাষ্ট্রের থাকতে হবে। সেই চরম ক্ষমতা, মৌলিক ক্ষমতা, সীমাহীন ক্ষমতার নাম হচ্ছে সার্বভৌম ক্ষমতা। এই সার্বভৌম ক্ষমতার মাধ্যমে রাষ্ট্র নিজের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করবে। এই এই কাজটাও রাষ্ট্রের অপরিহার্য কাজ। এর পরের কার্যাবলী হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী। একটা রাষ্ট্রকে নানা রকমের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়, রাষ্ট্র বাতাসে চলবে না। রাষ্ট্রের অনেকগুলো কর্মকর্তা কর্মচারী রাখবে বিভিন্ন স্তরে স্তরে, এদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হবে, এদের বেতন দিতে হবে, নানা রকমের সুযোগ সুবিধা এদের জন্য দরকার। এটা ছাড়া আইন শাসন বিচার কার্য চালানোর জন্য, দেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য কোটি কোটি টাকার দরকার। একটা রাষ্ট্রের কোটি কোটি টাকার দরকার। এই জন্য একটা রাষ্ট্র প্রতি বছর আয় ব্যয়ের জন্য একটা বাজেটও করে থাকে, কোন কোন কাত থেকে আয় করবে, কোন কোন খাতে ব্যয় করবে। এই অর্থনৈতিক কাজটা কর্মকাণ্ডটা রাষ্ট্রকে করতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের অর্থনৈতিক কার্যাবলী। এর পরের কার্য হচ্ছে বিচার কার্য। একটা রাষ্ট্রকে বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যাতে অপরাধী শাস্তি পায়, নিরপরাধ মুক্ত পায়। অপরাধী শাস্তি পেলে, নিরপরাধ মুক্তি পেলে, তাহলে সেই শাস্তি রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা থাকবে, বিশ্বাস থাকবে। এই জন্য রাষ্ট্রকে বিচার কার্যটা গুরুত্ব সহকারে করতে হবে। রাষ্ট্রের আরেকটা অপরিহার্য বা মুখ্য কাজ হচ্ছে আইন সংক্রান্ত কাজ। একটা রাষ্ট্র চালানোর জন্য নানা রকমের আইনের দরকার হয়। আইন রচনা করতে হয়, আইন তৈরি করতে হয়, আইন পরিবর্তন করতে হয়, পরিবর্ধন করতে হয়, আইনের সংযোজন করতে হয়, কোন অকেজ আইনকে বাতিল করতে হয়। এই আইন সংক্রান্ত কাজটা রাষ্ট্রকে করতে হবে আইনসভার মাধ্যমে। আইনসভাতে নতুন আইন রচিত হবে, তৈরি হবে, পুরাতন আইনকে পরিবর্তন করা হবে, সংযোজন করা হবে। এইভাবে আইন সংক্রান্ত কাজ, এটাও রাষ্ট্রের একটা অপরিহার্য কাজ। রাষ্ট্রের অপরিহার্য কাজের মধ্যে আরেকটি হচ্ছে কূটনৈতিক কাজ। কূটনৈতিক কাজ মানে কোন রাষ্ট্র একা চলতে পারে না, অন্য রাষ্ট্রের সহযোগিতা দরকার। কেন সহযোগিতা দরকার? একটা রাষ্ট্র অনেক কিছু উৎপাদন হয়, এমন ভাবে কিছু জিনিস উৎপাদন হয় নিজেদের প্রয়োজন মেটানোর পরে সেটা বাইরে বহির্বিশ্বে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে হয়। তাহলে আমাদের পণ্য কারা কিনবে? যাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে তারাই আমাদের পণ্য কিনবে। আবার কোন রাষ্ট্র একেবারে স্বয়ংসম্পূর্ণ নয়, যা যা একটা রাষ্ট্রের দরকার সব জিনিসপত্র ওই রাষ্ট্রের অনেক সময় থাকে না। এই জন্য অন্য রাষ্ট্র থেকে প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসতে হয়, আমদানি করে নিয়ে আসতে হয়। তাহলে কোন রাষ্ট্র আমাদেরকে সর্তে সস্তায় ভালো জিনিস দিবে, যেই রাষ্ট্রের সাথে আমাদের সুসম্পর্ক আছে? এইভাবে অন্য অন্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রক্ষার জন্য অন্য রাষ্ট্রের সাথে একটা কূটনৈতিক কাজ চালিয়ে কৌশলগত একটা সম্পর্ক সৃষ্টি করতে হয়, যাতে আমাদের পণ্য বিক্রি করতে সুবিধা হয়, প্রয়োজনীয় পণ্য আমদানি করতে সুবিধা হয়। এই কূটনৈতিক কাজটা করলে বহির্বিশ্বের সাথে সুসম্পর্ক থাকে, বিপদ আপদে বহির্বিশ্বের সহায়তা পাওয়া যায়, এটাও রাষ্ট্রের একটি অপরিহার্য কাজ। তারপরে রাষ্ট্রের আরেকটা অপরিহার্য কাজ হচ্ছে জীবন ও যানমালের নিরাপত্তা বিধান করা।
জনগণের জীবনের নিরাপত্তা দিতে হবে, জানমালের নিরাপত্তা দিতে হবে। যদি দিতে না পারে সেই রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা থাকবে না, বিশ্বাস থাকবে না, রাষ্ট্র জাহান্নামে গেলেও জনগণের মাথা ব্যথা থাকবে না। কিন্তু রাষ্ট্র যখন জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারবে তখন সেই রাষ্ট্রের কিঞ্চিত ক্ষতি হলেও জনগণ খেপে উঠবে। এই জন্য এই কাজটাও রাষ্ট্রের অপরিহার্য কাজ, জীবন ও জানমালের নিরাপত্তা বিধান করা। উন্নয়ন পরিকল্পনা, একটা রাষ্ট্র এক জায়গায় স্থবির হয়ে থাকলে চলবে না, নানা রকমের উন্নয়নের পরিকল্পনা করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। নতুন নতুন পরিকল্পনা করে, উন্নয়ন পরিকল্পনা করে রাষ্ট্রকে সামনের দিকে, আধুনিকতার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই কাজটাও রাষ্ট্রকে করতে হবে, এটাও রাষ্ট্রের একটি অপরিহার্য কাজ। তারপর রাষ্ট্রের আরেকটা অপরিহার্য কাজ হচ্ছে নাগরিক অধিকার রক্ষা। এটা অনেকটা জীবন ও জানমালের নিরাপত্তা বিধান 8 নম্বর, এটার সাথে সঙ্গতিপূর্ণ। নাগরিকের নানা রকমের অধিকার নাগরিকের থাকে, সেই অধিকারগুলো রক্ষার দিকে রাষ্ট্রকে নজর দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এই হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী সম্পর্কে একটি ধারণা। আশা করি আমার প্রিয় শিক্ষার্থীগণ এ বিষয়ে আর কোন জটিলতা থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলীগুলো রাষ্ট্রকে অবশ্যই করতে হবে, পাশাপাশি রাষ্ট্রকে আরেক ধরনের কাজ করতে হবে যেটা না করলেও চলবে না, করলে রাষ্ট্র দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে। এই ধরনের কাজকে বলা হয় রাষ্ট্রের ঐচ্ছিক বা গৌণ কাজ। একটা জিনিস খেয়াল করতে হবে যে ঐচ্ছিক বা গৌণ কাজ বলে এইগুলোকে বাদ দেওয়া চলবে না, এইগুলোকে বাদ দেওয়া হলে রাষ্ট্র ক্রমশই ধ্বংসের দিকে চলে যাবে, রাষ্ট্র আর টিকবে না। সেজন্য এগুলোও রাষ্ট্রের কাজ, যদিও ঐচ্ছিক বা গৌণ এগুলোর একটা গুরুত্ব আছে। এখন আমরা ঐচ্ছিক বা গৌণ কার্যাবলীগুলো ক্রমপর্যায়ে বর্ণনা করব। এক, শিক্ষা। একটা রাষ্ট্রের আরেকটা অপরিহার্য গৌণ কার্যাবলী হচ্ছে শিক্ষা। রাষ্ট্র যদি শিক্ষার প্রসার না ঘটে লোকজন শিক্ষিত হয়ে উঠবে না, মেধাবী হয়ে উঠবে না, ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য লোকই পাওয়া যাবে। এই জন্য শিক্ষাটা, শিক্ষার প্রসার ঘটনাটাও রাষ্ট্রের একটা কাজ। তারপরে আরেকটা কাজ হচ্ছে সামাজিক নিরাপত্তা। সমাজে অনেক রকমের মানুষ থাকে, বিত্তবান মানুষ থাকে, গরিব মানুষ থাকে, অসহায় মানুষ থাকে, দুস্থ মানুষ থাকে, বিধবা মানুষ থাকে, বয়স্ক মানুষ থাকে, পঙ্গু মানুষ থাকে, এদের একটা সামাজিক নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে, এটাও রাষ্ট্রের একটি কাজ, গৌণ কাজ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাষ্ট্রের আরেকটি কাজ হচ্ছে গৌণ কাজের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সব উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলে দেখা যাবে যে পাশাপাশি অন্য উন্নয়নগুলো ক্রমশই হয়ে যাচ্ছে। এই জন্য একটা রাষ্ট্রের আভ্যন্তরীণ যোগাযোগগুলোর উন্নয়ন ঘটানো রাষ্ট্রের একটা কাজ। তারপরে রাষ্ট্রের আরেকটা গৌণ কাজ হচ্ছে জনস্বাস্থ্য সংক্রান্ত। জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য যত প্রকারের কাজ আছে, বিভিন্ন রোগ সুখের টিকা দান করা, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, পয় নিষ্কাশন করা, তারপরে স্থানে স্থানে টিউবওয়েল বসিয়ে জনগণের স্বাস্থ্যের বিষয়টি নিশ্চিত করা, এই জনস্বাস্থ্য রক্ষার কাজটা রাষ্ট্রকে করতে হবে। এই পর্যায়ে জনগণের জন্য স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এগুলোর ব্যাপারে সচেতন করা, এগুলোর ব্যবস্থা করা, অর্থাৎ জনস্বাস্থ্য রক্ষার বিষয়টিও রাষ্ট্রকে গুরুত্ব দিতে হবে। এরপরে আমরা দেখতে পাই শিল্প ব্যবসা সংক্রান্ত, এটাও রাষ্ট্রের একটি গৌণ কাজের মধ্যে আছে। শিল্প ব্যবসা বাণিজ্যের প্রসার, রাষ্ট্রের শিল্পের প্রসার হইতে হবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাইতে হবে, শিল্প নীতি ঠিক করতে হবে, বাণিজ্য ব্যবসা নীতি ঠিক করতে হবে। এই নীতিগুলোর আলোকে মানুষ শিল্প কারখানা স্থাপন করে পরিচালনা করবে, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে এবং এই ব্যবসা নীতির আলোকে ব্যবসা পরিচালনা করবে। আস্তে আস্তে মানুষ সচ্ছল হয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। এভাবে রাষ্ট্রকে শিল্প ব্যবসা সংক্রান্ত কাজ করতে হবে। রাষ্ট্রের আরেকটা ঐচ্ছিক বা গৌণ কাজ আছে, সেটা হচ্ছে শ্রমিক কল্যাণ। শ্রমিক কল্যাণমূলক অনেক পদক্ষেপ রাষ্ট্রকে নিতে হবে। এই একটা রাষ্ট্রে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক শ্রমিক আছে,
এই শ্রমিকদের শ্রমের কারণেই রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এই শ্রমিকদের কল্যাণের জন্য তাদের ন্যূনতম বেতন ভাতা নির্ধারণ করে দিতে হবে, মজুরি নির্ধারণ করে দিতে হবে, কাজের সময়সীমা নির্ধারণ করে দিতে হবে, তাদের সংগঠন করার অধিকার দিতে হবে, যাতে তারা সেই সংগঠনের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। তারপর আরেক ধরনের কাজ আছে, জনহিতকর কাজ, জনগণের মঙ্গল হয়, হিত হয়, উপকার হয়, সেই সমস্ত কাজ রাষ্ট্রকে করতে হবে। তারপরে কৃষি উন্নয়ন, আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, কৃষি উন্নয়নের জন্য কৃষকদেরকে সহায়তা রাষ্ট্রকে করতে হবে, তাদেরকে উন্নত বীজ সার সরবরাহ দিতে হবে, উন্নত কৃষি যন্ত্রপাতির নিশ্চয়তা দিতে হবে, তাদেরকে মাঝে মধ্যে ভর্তুকি দিতে হবে, এইভাবে কৃষির ক্ষেত্রে সহায়তা দিয়ে কৃষি উন্নয়নে ভূমিকা রাখতে হবে রাষ্ট্রকে। সেবা ও পুনর্বাসন, রাষ্ট্রে নানা রকমের মহামারী দেখা দিতে পারে, দুর্যোগ দেখা দিতে পারে, নানা রকমের লোক আছে যারা পঙ্গু, অসহায়, বিধবা, বয়স্ক, এদেরকে সেবা করার জন্য, পুনর্বাসন করার জন্য বিভিন্ন পদক্ষেপ রাষ্ট্রের থাকতে হবে। তারপর আমরা রাষ্ট্রের যে সমস্ত কার্যাবলীর কথা বর্ণনা করা হয়েছে, এ সকল কার্যাবলী ছাড়াও আরো নানা রকমের কার্যাবলী রাষ্ট্রের থাকতে পারে, যা বিবিধ বলে আমরা চিনি আর কি। ধন্যবাদ সবাইকে, আশা করি এতক্ষণের আলোচনা থেকে রাষ্ট্র, রাষ্ট্রের উপাদান, মুখ্য উপাদান, গৌণ উপাদান, রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী, গৌণ কার্যাবলী, এ বিষয়ে তোমাদের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে, আশা করি কোনো জটিলতা থাকবে না। যদি কোনো প্রকারের জটিলতা থাকে তাহলে আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা আমার মেসেঞ্জারে বা আমার ফেসবুকে তোমাদের সমস্যার কথা জানিয়ে দিবে, আমি সেই সমস্যাগুলো নোট করে পরবর্তীতে সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ধন্যবাদ সবাইকে।